Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Welcome back to my channel. Samishafin kacho dure desh bidesh ashe pashe choto boro je jekhan theke amar mishti bhai bon bondhura video dekhchen sokolke janacchi onek onek dua o shubhokamona. Asha kori Allahr meherbanite apnader poribar porijonni bhalo achen. Alhamdulillah amra bhalo achi. Abaro apnader samne arekti video niye hazir holam. আজকে আমি হাঁস রান্না করে দেখাবো কতটা সুস্বাদু করে রান্না করা যায় আর যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আসুন দেখেনি আজকের মূল প্রসেস এখানে আমি হাঁসটাকে পরিষ্কার করে বেছে নিয়েছি ভালোভাবে এখন আমি হাঁসটাকে কেটে নেব এই হাঁসটা আমার আম্মু বাড়ি থেকে এনেছে এখন আমি এটাকে পিস করে নেব কেটে আর এই হাঁসগুলো খুব সুস্বাদু হয় এই হাঁসগুলো এই হাঁসের নাম হচ্ছে চিন হাঁস জানি না আপনারা জানেন কিনা আর এখন আমি এই মাংসটাকে কিভাবে কেটে নিয়েছি দেখিয়ে দিচ্ছি এভাবে আমি পিস করে নিয়েছি আলহামদুলিল্লাহ অনেকটা মাংস হয়েছে প্রায় 3 কেজির মতো হয়েছে মাংস এখানে আর এখন আমি যতটুকু রান্নার প্রয়োজন রেখে আমি বাকিটা ফ্রিজে রেখে দেব আর এখানে কি কি মশলা নিয়েছি দেখিয়ে দিচ্ছি এখানে জিরা বাটা ধনিয়া রসুন বাটা আদা বাটা লাল মরিচ বাটা আর এখানে আমি মাংসটা কতটুকু নিয়েছি দেখিয়ে দিলাম আর এখানে আমি আরো নিয়েছি টক দই সরিষার তেল এখানে আস্তা মশলা এলাচ দারচিনি ঠংগা তেজপাতা লবঙ্গ আর এখানে নিয়েছি আমি পেস্ট করছি আর এখানে আমি সম্পূর্ণ মশলা দিয়ে দিয়েছি এখানে মেরিনেট করে নেব আর জলে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আমি এখানে সরিষার তেল দিচ্ছি আপনারা চাইলে যে কোনো তেল দিতে পারেন আপনাদের পছন্দ মতো সাদা তেলও দিতে পারেন এখন আমি পেস্ট কুচি দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণে আমি এই পেস্টটাকে ব্রাউন করে ভেজে নেব যতক্ষণ ব্রাউন হয়ে আসছে আমি এভাবেই ভেজে নিচ্ছি পেস্টটাকে এভাবে আমি সময় নিয়ে পেস্টটাকে ভাজতে হবে আর এখানে আমি আরো কিছু দেব আস্তা মশলা কিছু নিয়েছি এখানে আমি এই পেঁয়াজের মধ্যে ভেজে নেব দিয়ে এগুলোকে আর বন্ধুদেরকে বলছি আমি আমার মতেই রান্না করি জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগে এখন আমি দিয়ে দিচ্ছি আস্তা মশলাগুলো আর এভাবে আমি ভেজে নেব আর প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে মেরিনেট করে রাখা মাংসটা আমি এভাবে যতটুকু সময় লাগে কষিয়ে নেব মাংসটাকে আর এখানে যেহেতু টক দই ইউজ করেছি পর্যাপ্ত পরিমাণ পানি উঠবে এই পানিটার মধ্যে অনেকটা কষানো হয়ে যাবে আর আমি এখন রেখে দেব আর যারা আমার পুরনো বন্ধু আছেন তাদেরকে বলছি অবশ্যই এভাবে আমার পাশে থাকবেন আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না আর ইনশাআল্লাহ আমিও পাশে থাকবো আপনাদের আর এভাবেই আমি ডেকে ডেকে মাংসটাকে কষিয়ে নিচ্ছি আর যতক্ষণ না তেল বেশি উঠবে ততক্ষণ আমি এভাবেই কষিয়ে নেব আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন মাংসটা তেল বেশি উঠেছে এখন মোটামুটি কষানো হয়ে গেছে আর কিছুক্ষণ কষিয়ে নেব মোটামুটি তেলটাও বেশি উঠেছে আমি আবারও ডেকে দেব এভাবে কষিয়ে নিচ্ছি এখন আমি এখানে অ্যাড করে দেব এক মগ হালকা গরম পানি গরম পানিটি ইউজ করলে ভালো হয় মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর কষানোর মধ্যে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমি আর চেয়ে বেশি পানি দেব না আর যেহেতু মাখা মাখা রাখবো তাই এতটুকু পানি দিয়েছি আর আপনারা চাইলে জলের উপর নির্ভর করে পানিটা ইউজ করতে পারেন আমি ডেকে দিলাম আর কিছুক্ষণ আমি রান্না করে নেব
অনেকটা প্রায় শুকিয়ে গেছে, এখানে আমি দিয়ে দেব 1 চামচ গরম মশলা, তাটা দিয়ে দিলাম। আর কিছু দিতে হবে না, মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর কালারটা মশলা খুব সুন্দর এসেছে। এখন আমি ডিসার্ভিং করে দেখাচ্ছি। এই হচ্ছে আজকে আমার রেসিপি, আর মশলা অনেক সুস্বাদু হয়েছে। আর আজকের মতো এখানেই বিদায় নেব। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।